এর পরের প্রশ্ন হচ্ছে স্যার আশাদ সাব্বির শাহাদাত সাহেবের প্রশ্ন, যে স্যার আমি কি সবসময় খড় ব্যবহার করতে পারবো আমার যদি দেওয়ার সামর্থ্য থাকে? হ্যাঁ ভাই, আপনি সবসময় খড় ব্যবহার করতে পারেন যদি আপনার দেওয়ার সামর্থ্য থাকে। এবং কি গোবর খৈল ডিএপির পরিবর্তে অটো ব্র্যান্ড মোলাসেস ইস্ট গাজন করে দিতে পারবো খড়ের সাথে? হ্যাঁ, আপনি ওই খৈল গোবর ডিএপির পরিবর্তে আপনি যেটা করবেন সেটা হইলো খড় দেবেন, এর সঙ্গে ডিএপি দেবেন, আর তার পাশে আপনি অটো ব্র্যান্ড মোলাসেস এবং ইস্ট এইটা আপনি দিতে পারবেন, দিলে আপনার সোনায় সোহাগা হয়ে যাবে, আমি নিশ্চিত করে আপনাকে বলছি। এইটা করতে পারলে সবচেয়ে খুব ভালো হবে, কোনো সমস্যা নাই, আপনি এটা করতেই পারেন। আপনাকে অনেক ধন্যবাদ ভাই। অনেক পরে আহমেদ রনি সাহেব আসছেন আমাদের। আহমেদ রনি সাহেবের প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওনার প্রশ্ন হচ্ছে যে প্রোবায়োটিক কি নিজে তৈরি করা যাবে কিভাবে? প্রোবায়োটিক তৈরি করার জন্য বিভিন্ন রকমের পণ্ডিত বা বিজ্ঞ ব্যক্তি, তারা অনেক ধরনের আলাপ আলোচনা করেন, আপনারা তাদের কাছ থেকেও আপনারা এটা এরকমের করবেন। আমি প্রোবায়োটিকের যত ভেজাল টেজাল দেখি আমি প্রোবায়োটিকের ওদিক দিয়ে আমি মাথা ঘাটাই নেই। আপনারা এটা নিজেরাই, অনেকেই নিজেরাই করে, ওই কলা দিয়ে, তারপরে আপনার মনে করেন যে এই মাছের অংশ দিয়ে, এরকমের আমাদের প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপেও আপনার এই জিনিসটা আছে, লিটারালি আপনি এটা দেখে নিতে পারেন। তবে আমার কাছে লাগে যে প্রোবায়োটিক নিয়ে আমরা যতটা মাথা ঘামাচ্ছি মাছের ক্ষেত্রে, আমার কাছে অতটা বেশি মনে হয় না। কারণ প্রোবায়োটিক নিয়ে কিন্তু অনেকে মনে করতেছেন যে প্রোবায়োটিকের মাধ্যমে বোধহয় খাবারের প্রয়োজনটা বোধহয় খুব একটা কমে যাবে, প্রোবায়োটিক দিলে খাবারের পরিমাণ অতটা কমবে না, বরং প্রোবায়োটিক এটা করতে গেলে অনেক ভেজালেই হয়। আর আপনারা এই বায়োফ্লকটাকে আপনারা এটা নিতে পারেন, সেইটা হইলো যে এই খাবারের পরিমাণটাকে বায়োফ্লক কমায় দেবে, কিন্তু প্রোবায়োটিক সেরকমের কমাবে না। তো প্রোবায়োটিকের কথা বলা হয় যে প্রোবায়োটিক হজম শক্তি বাড়ায় দেয়, তারপরে আপনার শরীরের মধ্যে বা পানিতে উপকারী ব্যাকটেরিয়ার সৃষ্টি করে। তো এই জিনিসগুলি সাধারণ চাষির জন্য এই জিনিসগুলি নয়, যারা একটু উচ্চ পর্যায়ের চাষি, বিশেষ করে চিংড়ি চাষ করেন কিংবা ধরেন ওই যে হাউজের মধ্যে মাছ চাষ চিন্তা ভাবনা করেন বা করতেছেন, এনাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। কিন্তু প্রোবায়োটিক আপনার খড় প্রোবায়োটিক করেই নেন আপনি, মানে এই জিনিসেই কিন্তু অ্যানালাইসিস করিয়ে তারা কেমিক্যালি বা সিনথেটিক্যালি যখন নিয়ে আসতেছে তখন তারা এই জিনিসটাকে ইয়ে করতেছে। আপনার যে চিটাগুড় ব্যবহার করেন আপনার প্রোবায়োটিকের কাজ হয়ে যাবে, অনেক ব্যাকটেরিয়া ক্ষতিকারক নয়, যারা উপকারী ব্যাকটেরিয়া এরকমের তৈরি হয়ে যেতে পারে। আপনার দুই নম্বর প্রশ্ন হচ্ছে আহমেদ রনি সাহেবের, সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই, তা না হলে বিদেশে মাছ রপ্তানি করা যাবে না, দিন বদলাচ্ছে, মানুষ এখন অর্গানিকের দিকে ঝুঁকছে, ইউরোপ আমেরিকার মতো দেশে অ্যান্টিবায়োটিক থাকলে ল্যাব টেস্টে সে মাছ বাদ পড়বে, কিভাবে অর্গানিক মাছ চাষ করা যাবে? আপনার জ্ঞাতার্থে জানাই আমরা যে মাছ চাষটা করি এটাই হচ্ছে অর্গানিক মাছ চাষ। অর্গানিক মানে কি? অর্গানিক মানে হচ্ছে জৈব, এমনি টুকটাক যে আমরা যে রাসায়নিক যেটা ইউরিয়া টিএসপি ডিএপি যেটা দেই এইটার কাছে কারণে এটাকে ইনঅর্গানিক বলা যাবে না। আমরা তো ওই গ্রোথ প্রমোটারও ব্যবহার করি চাই না, বা এরকমের স্টেরয়েড জাতীয় কোনো কিছু ব্যবহার করতে চাই না। আবার পুকুরে তো ভাই এত অ্যান্টিবায়োটিকের ব্যবহার তো আমার হয় না, অ্যান্টিবায়োটিক কার ব্যবহার করতে হয়? যারা মজুদ ঘনত্ব বেশি করে দেন, যারা মানে খাবার বা সার বা এই ধরনের ম্যানেজমেন্টে যারা কোনো যাদের পরিমিতি বোধ নাই তাদের এই মাছগুলি নিয়ে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনার এই এই অসুবিধা বিভিন্ন ধরনের চাপের কারণে এবং খাদ্যে ইমব্যালান্সের কারণেই কিন্তু এই রোগবালাইগুলি আসতেছে, আর তখনই অ্যান্টিবায়োটিকের ব্যবহার হচ্ছে। কই আমার তো 9 একরের মাছ কাছাকাছি পুকুর, আমার লোকজন তো অ্যান্টিবায়োটিক চিনেও না, আমি ব্যবহারও করি না, করার দরকার হয় না, কারণ আমার মজুদ ঘনত্ব মোটামুটি কাছাকাছি আছে। আর অ্যান্টিবায়োটিক যে একেবারে ব্যবহার করলে অ্যাক্সিডেন্টালি, অ্যাক্সিডেন্টটা তো হইতেই পারে, খুব কম মাত্রায় একটা সমস্যা হইতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই আমরা যে ধরনের অ্যান্টিবায়োটিক, যদি লাইট অ্যান্টিবায়োটিক, যে অক্সিটেট্রাসাইক্লিনের এই যে এই জিনিসগুলি, এইটা যদি ব্যবহার করার অনেক দিন পরে যদি এটার মাছটা ব্যবহার করা যায়, মানে বিক্রি করা যায়, সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের সেরকমের ট্রেস পাওয়া যাবে না।
অ্যান্টিবায়োটিক, শুধু অ্যান্টিবায়োটিক না, আরও অনেক কিছুরই ট্রেস পাওয়ার ব্যাপার স্যাপার, যারা এরকমের করতেছেন তাদের অনেকের মধ্যে এরকমের মানে সমস্যা দেখা যাচ্ছে। আমরা কিন্তু এটা খুব, তা আমাদের যখন এরকমের আসবে আমরা তখন ওদিকে দিকে ঝুঁকে যাব, অসুবিধার কিছু নেই। আপনার খড় ব্যবহার করে দেখেন না কেন, আপনার অ্যান্টিবায়োটিক লাগে কি না, মজুদ ঘনত্বের মধ্যে ঠিক করতে পারেন না, আর আপনার প্রোবায়োটিকের ওনারা যেটা বলেন, অ্যান্টিবায়োটিকের এনারা যেটা বলেন, তারপরে আরও কী কী সব উপাদানের কথা বলেন, সেইটার কথা মাথার মধ্যে করেন। তো আপনারা এই এগুলিনকে প্রপারলি ব্যবহার করেন, দেখেন কী রকমের হয়। আপনাকে ধন্যবাদ ভাই রনি সাহেব। এর পরের প্রশ্নটা আসছে সুরজিৎ সরকারের প্রশ্ন। নমস্কার নমস্কার ভাই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, খাবার আজ ফার্মেন্ট করতে দিয়েছি 10 কেজি খৈল আর সয়া খৈল, 10 কেজি সয়া খৈল, 15 কেজি ব্রান, 2.5 কেজি চিটাগুর, একদম ঠিক আছে, 250 গ্রাম ইস্ট, আগামীকাল উপরে জল কি ছিটিয়ে দিতে পারি জুপ্লাংটনের জন্য? ইয়েস, আপনি এটা দিতেই পারেন। তারপরের দিন কি খাবার হিসেবে দিতে পারি? হ্যাঁ, আপনি তারপরের দিন খাবার হিসেবে দিতেই পারেন। এটা খুবই সুন্দর হয়েছে উপাদানটা, আপনার পরিমাণটা। তবে এই ফার্মেন্টেড খাবার কিন্তু রেগুলারলি চলবে না, কারণ দেখা যাচ্ছে যে ফার্মেন্টেড খাবার রেগুলারলি দিলে আমাদের কিছু উকুন বা এরকমের কিছু সমস্যা বেশি হচ্ছে। তো মাঝে মাঝে ফার্মেন্টেড খাবার দেবেন, সপ্তাহে যদি আপনি একদিন ফার্মেন্টেড খাবার দেন তাহলেই কিন্তু খুব ভালো হবে, আপনার ফার্মেন্টেশনের মিশ্রণটা খুব সুন্দর হয়েছে। আপনাকে ধন্যবাদ। আর আমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, খড় দেওয়ার কতদিন পর সার প্রয়োগ করলে ফাইটোপ্লাঙ্কটন বৃদ্ধি হতে পারে? আপনি খড় দেওয়ার পরের দিনই দেবেন, খড় দেওয়ার আপনি পরের দিনই দেবেন, তাহলেই আপনার এটা এটার সার মানে ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়ে যাবে। খড় দিলেও ফাইটোপ্লাঙ্কটন তৈরি হয়, এটাকে আরও ত্বরান্বিত করার জন্য বা উচ্চ মাত্রায় তৈরি করার জন্য আমরা এই সারটা দেওয়ার কথা বলি ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। এর পরের প্রশ্নটা আসছে আবু হানিফ সাহেবের প্রশ্ন, সেটা হচ্ছে যে ফেসবুকের পোস্ট দেখে খড় দিয়েছিলাম স্যার প্রায় 2 মাস আগে, এই কথাটা বলার চেষ্টা করেছিলাম কিন্তু দেওয়া হয়নি, 15 দিন পর সব গায়েব হয়ে গেছিল, আমার আব্বা বলেছে এগুলো কি হলো কই গেল, আবারও 15 দিন হলো দিয়েছি স্যার, 7 দিন পর থেকেই মাছ খড়ের আশেপাশে সবসময় দেখি স্যার, আপনাকে যেন আল্লাহ অনেক দিন হায়াত দান করে আমাদের মাঝে রাখে, আল্লাহ আপনাদের সবাইকে আমাদের সবাইকে হায়াত নেক হায়াত আল্লাহ আমাদেরকে দান করুন। ইয়েস ভাই, যদি আপনার খড় দেন তাহলে, খড় দিলে ওইটা একটা এনজয়েবল জিনিস, খড়ের চারপাশে মাছ এত ঘোরাঘুরি করে, কারণ খড়ের চারপাশে ওই যে জুপ্লাংটনগুলি তৈরি হইতেই থাকে, আবার খড় থেকেও কিন্তু জুপ্লাংটন ওদের খাদ্য তৈরি করার জন্য, খাদ্য সংগ্রহ করার জন্য আসে, যে কারণে ওর চারপাশে মাছগুলি ঘুরতে থাকে, এবং 15 দিন মানে 18 দিন এর মধ্যে দেখবেন যে খড়গুলান গায়েব হয়ে যাবে। আপনাদের যাদের খড় দেওয়ার সুযোগ আছে আপনারা খড় দিয়ে যান, আপনার খড় দিয়ে যান বলবো কি, 2 টার্ম দিয়ে দেখেন যে পরিবর্তন কী রকমের আসে। আপনাকে অনেক ধন্যবাদ, দেরিতে হইলেও আপনি এটা জিনিসটা দেখাইছেন বলছেন, অনেক ধন্যবাদ ভাই, আপনার মাধ্যমে তো অনেকেই এই জিনিসটা জানতে পারলেন। তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে আরশাদ 26 সাদাত সাহেবের, সেটা হচ্ছে যে আমি কয়েক পর্বে দেখলাম নিম পাতার দেওয়ার প্রশ্ন, নিম পাতার উপকারিতা কি, কিভাবে দিব, কেনই বা দেব, এটা কি মাছের রোগের জন্য নাকি পুষ্টির জন্য নাকি খাদ্য হিসাবে, কতদিন পর পর দেওয়া যাবে, কারণ আমার অনেকগুলি নিম গাছ আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন যে নিম পাতা যেটা জাত নিম, ঘোড়া নিম আর জাত নিম দুইটা নিম আছে কিন্তু, তো আপনার যদি জাত নিম থাকে, জাত নিমের পাতা কিন্তু আপনি খাদ্য হিসেবেও এটা আপনি ব্যবহার করতে পারেন, জাত নিমের পাতা, এটা তো খাদ্য হিসেবে, আমি নিজে এটাকে অ্যানালাইসিস করছিলাম এক সময়, তার মধ্যে পুষ্টি আছে এক, আর এটার মধ্যে ঔষধি গুণ আছে, হেতু এটাকে ঔষধি হিসেবে ব্যবহার করতে হবে, কোনো সমস্যার কোনো কিছু নেই, আপনি এটা করতেই পারেন। এটা এটা আপনার যদি জাত নিম থাকে তাহলে আপনি এটাকে যদি দেওয়া যায় এটা ওষুধ হিসেবে কাজ করে, কোনো সমস্যার কিছু নেই। তো আপনাকে ধন্যবাদ ভাই। এর পরের প্রশ্ন হচ্ছে আলী হোসেন সাহেবের, যে স্যার শতাংশে কি পরিমাণে কার্ব জাতীয় মাছের রেণু দিতে হবে? যদি আপনি শতাংশে এটা করতে চান যে
আমি এখান থেকে পোনা বানায় এটা ইয়ে করব, তাহলে আমরা হাইয়েস্ট 20 গ্রাম পর্যন্ত বলি আর লোয়েস্ট 5 গ্রাম পর্যন্ত বলি। যদি কোনো ভাই মনে করেন যে আমি এইখানেই রেনু করব, রেনু করে এইখানেই পোনা করব এবং এইখানেই একটা মাছ করব এবং ছোট পোনাগুলো আমি বিক্রি করে দিয়ে এটা বড় মাছ করতে চাই, সেক্ষেত্রে শতাংশে 5 গ্রাম মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। আর যদি আপনি নার্সারি করতে চান 10-15 গ্রাম থেকে ঊর্ধ্বে 20 গ্রাম পর্যন্ত দিতে পারেন। কিন্তু যদি আপনি একক চাষ করেন, যদি শিং মাগুর করেন করতে চান, তাহলে আপনি শতাংশে 30 গ্রাম থেকে 40 গ্রাম ঊর্ধ্বে 50 গ্রাম পর্যন্ত দিতে পারেন, যদি আপনার পুকুরের পরিবেশ ভালো হয়। আপনাকে অনেক ধন্যবাদ আলী হোসেন সাহেব। এরপরের প্রশ্ন আসছে রত্না বানুর প্রশ্ন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম বাবা। প্রশ্ন নাম্বার এক হচ্ছে মাছ চাষে কচুরি পানার ব্যবহার সম্পর্কে জানতে চাই। আমি এর আগেও কচুরি পানার সম্পর্কে ব্যবহার সম্পর্কে কিছু বলছিলাম, তবু আজকে বলি। মাছ চাষে কচুরি পানা যদি আমরা পুকুরের এক কিনার দিয়ে রাখি, তাহলে অ্যামোনিয়া জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা কম, এক। দুই হচ্ছে কচুরি পানা পুকুরের তাপমাত্রাকে, তাপমাত্রার ভারসাম্যটা রক্ষা করে। তিন, কচুরি পানার শিকড়ের মধ্যে পেরিফাইটন যথেষ্ট পরিমাণে তৈরি হয়, যেগুলি মাছ খেয়ে এটার একটা খাদ্য হিসেবে পায়। কচুরি পানার উপস্থিতি জনিত কারণে এবং কচুরি পানা যদি একটু বাড়বাড়তি, যখন কচুরি পানাটা হবে সেইটা যদি আপনি টেনে যদি উঁচু পাড়ের মধ্যে যদি আপনারা সেট করতে পারেন, তাহলে কিন্তু এই কচুরি পানার চারপাশে দেখবেন অনেক সময় কেরোসিন তেলের মতন কিছু জিনিস ভাসতে থাকে। এই কেরোসিন তেলের মতন যেটা ভাসতে দেখা যায় সেটা হচ্ছে আসলে জুপ্লাঙ্কনের ডিম। আশ্চর্য, একদম কেরোসিন তেল কিংবা মোবিলের মতন মনে হয়, কিন্তু জিনিসটা হচ্ছে জুপ্লাঙ্কনের ডিম। জুপ্লাঙ্কনের সঙ্গে কচুরি পানার একটা আত্মিক কি জন্য একটা সম্পর্ক আছে, আল্লাহ তাআলাই সেটা সবচেয়ে ভালো জানেন। কারণ জুপ্লাঙ্কটন কচুরি পানার গায়ের মধ্যেই এর খাবারটা বোধ হয় এরকমের খুব বেশি পায়। তো কচুরি পানা অতিরিক্ত বার হইতে যদি আপনি না দেন, তাহলে কচুরি পানা খুব একটা আমি বলবো আশীর্বাদ হিসেবে পুকুরের কাজ করে। আর তাছাড়াও কচুরি পানার পাতা বা বিভিন্ন অংশ কিন্তু গ্রাস কার্প এবং পুঁটি মাছের সাংঘাতিক খাবার, আর কচুরি পানা আপনার কম্পোস্ট সার বানানোর জন্য অন্যতম উপকরণ। আপনি অনেকগুলি কইলাম, এর যে কোনোটাই আপনি ব্যবহার করেন। আর কচুরি পানা যদি আপনি বানার মধ্যে যদি আপনি ফালায় দেন, তাহলে পচে পচে ওটা কিন্তু মাছের ডাইরেক্ট খাবার হিসেবে ব্যবহার হবে। তো আপনাকে ধন্যবাদ বাবা। এর পরের প্রশ্ন আমি নেব ফরাদ আহমেদ সাহেবের। আপনার প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম মহোদয়। ওয়ালাইকুম সালাম ভাই। 2 মাস বয়সী রুই কাতলা কালবাউস মাছ ছাড়বো 100 শতক পুকুরে, কেজিতে 50 পিস, 10 কেজি পোনা এখন ছাড়বো। এখন এই পোনা ছাড়ার সিজন, 2 বছর পরে গ্রোথ কেমন হবে জানালে উপকৃত হব। এই আপনার কেজিতে 50 পিস হোক সমস্যার কিছু নাই, আপনি এই যে 100 শতক পুকুরে যেটা ছাড়বেন সেটা আপনি এরকমের করতে পারেন যে আপনি কিছু বাড়তি ছেড়ে আপনি পরবর্তীতে এটাকে পোনা হিসেবে বিক্রি করে দিলেন, আর ফাইনালি আপনি এটাকে শতকে 10টা রাখবেন। এইটা যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আপনি রাখতে পারেন। আর কত বড় হবে এইটার গ্যারান্টি আপনাকে আমি দিতে পারবো না, কারণ আপনি যে কী রকমের পরিচর্যা করতে পারবেন সেটা তো আমি জানি না। তবে স্বাভাবিক পরিচর্যা যদি আপনি করেন তাহলে আপনার খুব একটা লাভ হবে না, কারণ 100 শতক জায়গায় আপনার কত বেশি আর মাছ আপনি পাবেন, 40 কেজি, 35 কেজি, কিন্তু তার মাঝখানে শীত আসবে, গ্রীষ্ম, বর্ষা, বর্ষা অনেক কিছু আসবে। সেই জন্য আপনার এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না যে 2 বছর একটা পুকুরে পালা। এইটা যদি আপনার একটা বিলে হইতো, 5-10 একর বিল যদি হইতো কমপক্ষে, তো সেক্ষেত্রে আপনি 2 বছর কেন, 4 বছরও আপনি পালতে পারেন। সেক্ষেত্রে আপনার মাছের গ্রোথ, যেমন কাতলা মাছগুলি না